মা তুমি? আমার তোর সঙ্গে কথা আছে। তুমি এখানে এসছো কেন? সারাটা দুপুরে দরজার কাছে দাঁড়িয়েছিলাম, যদি একবার আসিস। হ্যাঁ এখন যাও, পরে কথা বলো, শুধু শুধু আমার কাজটা খোয়াবে না তুমি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, ছোট পর্দা, মঞ্চ এবং বড় পর্দা তিনটিতেই তিনি সমান জনপ্রিয়। SMPI নাট্যগোষ্ঠী প্রযোজিত ক্যাম্পাস মঞ্চস্থ হওয়ার দিন তিনি ছিলেন বিচারকের আসনে। আসন শুনে নেওয়া যাক তিনি কি বলছেন SMPI নাট্যগোষ্ঠী সম্পর্কে। আনএক্সপেক্টেডলি একটা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমরা কল্পনাই করিনি এরম একটা, আমি তো করিনি এরম একটা কিছু দেখব। আমরা যারা মঞ্চ থেকে ক্যামেরা ফেস করেছি তাদেরকে সবসময় প্রিভিলেজড ক্লাস ধরা হয়। যারা মঞ্চ করে আসেননি তারা সবসময় হা হুতাশ করেছেন যে তোরা যেটা পেলি আমরা সেটা পাইনি। ধন্যবাদ জানাই আমি সম্রাট এবং তার টিমকে যে এই যে ইনস্টিটিউট SMPI 6 মাস ধরে এদের প্রত্যেকের সমস্ত ভুল ত্রুটি খুঁজে খুঁজে বার করে সেগুলোকে কাজে লাগিয়ে হ্যাঁ সেই এইভাবে তৈরি করার যে প্রয়াসটা, আই জাস্ট পুট মাই হ্যাটস অফ টু দ্য এন্টায়ার টিম অ্যান্ড দ্য থট বিহাইন্ড ইট। অ্যাবসলিউটলি একটা ইনস্টিটিউট থেকে বেরোনোর পরে আর সিনেমা ওয়ার্ল্ডে বা সিরিয়াল ওয়ার্ল্ডে একটা প্রফেশনাল জায়গায় প্রথম দিন কাজ, যেখানে আমি টাকা পাবো তাই আমার দায়িত্ব অনেক বেশি, এইটুকুর মধ্যে একটা গ্রুমিং দরকার হয়। তো সেই গ্রুমিংয়ের কাজটাই নাটকটা করে দিল এই সবকটা ছেলেমেয়ে। সো আই থ্যাংক অল অফ ইউ। থিঙ্ক শর্ট এন্টারটেইনমেন্ট, থিঙ্ক SMPI শর্টস।